হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আপনারা হয়তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং হোয়াটসঅ্যাপ অনেক সময় দেখা যায় যে ডিলিট করার প্রয়োজন পড়ে। ধরেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হচ্ছে ডিলিট করে ফেলছেন, এখন হোয়াটসঅ্যাপের ভিতরে যতগুলো আপনি কথা বলেছেন, যতগুলো চ্যাট করেছিলেন, সেই মেসেজগুলো কিন্তু হচ্ছে ডিলিট হয়ে যায়। আজকে ভিডিও দেখার পর থেকে আপনি যখনই হচ্ছে এই সেটিংসগুলো করে রাখবেন, পরবর্তীতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি ডিলিট হয়ে যায়, পরবর্তীতে যখন আপনি লগ ইন করতে যাবেন, হোয়াটসঅ্যাপে যতগুলো মেসেজ থাকবে সবগুলো কিন্তু হচ্ছে অটোমেটিকলি ব্যাকআপ হয়ে যাবে। আমি আপনাদেরকে হচ্ছে প্রুফ সহ দেখাই দিব। তো গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে আপনাদের সামনে হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি, সেটা কিন্তু আমি আপনাদের সামনে হচ্ছে ডিলিট করে ফেলে দিব। আপনারা অনেকে কি করেন, অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ অ্যাপটা ডিলিট করার প্রয়োজন পড়ে, পরবর্তীতে যখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটা লগ ইন করতে যান, তখন কিন্তু হচ্ছে যেই চ্যাটগুলো আপনি করে থাকেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আর কি, সেগুলো কিন্তু আর পরবর্তীতে পাওয়া যায় না। তো আমি আপনাদের সামনে এই কাজটা করে দেখাচ্ছি, এজন্য হচ্ছে প্রথমত আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি এটা প্রবেশ করতেছি এবং আপনাদের সামনে আমি প্রুফটা দেখাই। যেমন ধরেন এই যে আইডিটা এমডি নিজাম ইসলাম ওয়াইটি, এখানে কিন্তু ছবিগুলো দেখা যাচ্ছে। এই ছবিগুলো হচ্ছে আমরা কি করবো পরবর্তীতে, মানে ডিলিট করে দেওয়ার পর পরবর্তীতে আসে কিনা সেটা আপনাদেরকে আমি দেখাবো। এবং হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাটগুলো, তো এরকম চ্যাটগুলো কিন্তু আসে কিনা সেটা আপনাদেরকে আমি বলবো বা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো এখান থেকে হচ্ছে প্রথমত আপনাদের সামনে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি সেটাই আনইনস্টল করে দিচ্ছি। তো এখান থেকে আমি এখানে ডিলিট করে দিচ্ছি এবং ওকে বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে যাচ্ছে। তো ডিলিট হয়ে যাওয়ার পর আমি কি করবো, এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাপটা চলে গেছে এবং আবারও আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমি এখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি এটাকে আমি প্রথমত আবার ইনস্টল করে নিচ্ছি আপনাদের সামনে। তো এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি সবকিছু করবো। তো গাইস অবশ্যই লাইক করবেন, লাইক বাটন হিট করলে হয় কি আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা এটি কিন্তু বেড়ে যায়, অবশ্যই গাইস লাইকটা মাস্ট বি করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু হচ্ছে ইনস্টলিং নিচ্ছে এবং ইনস্টল কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই যে হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি এটাকে ওপেন করে দিচ্ছি আপনাদের সামনে। গাইস এখান থেকে হচ্ছে আপনাদের সামনে আমি হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি এটা ওপেন করে দিচ্ছি আপনাদের সামনে, কিন্তু আমি ইনস্টল করছি প্লে স্টোর থেকে। তো এখান থেকে হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি এটা ওপেন করে দিচ্ছি, ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আপনাকে ভাষা নির্বাচন করতে বলবে। তো এখান থেকে আমি ইংলিশটা রাখতেছি, দেন এখান থেকে যে যে এখানে ডান দিকে নিচে যে অপশন এরো যে চিহ্ন এখানে ক্লিক করছি, দেন এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা, গাইস এখান থেকে হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। তো এটা কিন্তু পুরনো যে আপনি আপনারা কি করেন, আপনার হচ্ছে ডিলিট করে দেওয়ার পর পুরনো যে হোয়াটসঅ্যাপ যেই চ্যাটগুলো সেগুলো কিন্তু আর ফিরে পান না। তো আজকে ভিডিও দেখার পর থেকে কিন্তু আপনি ফিরে পাবেন। তো এখান থেকে এই যে ফোন নাম্বারটা, আমরা এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার যে ফোন নাম্বারটা জিরো বাদে অবশ্যই ইউজ করবেন। তো এখান থেকে হচ্ছে আমার যে ফোন নাম্বারটা সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন, অবশ্যই দেখে শুনে নাম্বারটা দিবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, কন্টিনিউ অপশনে চলে যাবেন। তারপর এরকম অপশন চলে আসবে, ইয়েস বাটনে ট্যাপ করবেন। ইয়েস বাটনে ট্যাপ করার পর এরকম অপশন তো চলে আসবে। এরপর আপনি চাইলে কিন্তু ভেরিফাইড অ্যানাদার ওয়ে এবং আপনি চাইলে এখান থেকে কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করলে হচ্ছে আপনার ফোন নাম্বারে কিন্তু অটোমেটিক্যালি কল আসবে, কল আসে অটোমেটিক্যালি হচ্ছে ভেরিফাইড হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খেয়াল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে রিকোয়েস্টিং এ কল। তো আমার মোবাইলে কিন্তু হচ্ছে মোবাইল ফোনে কিন্তু হচ্ছে কল আসবে, মানে আমার সিম এই যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে কল আসবে, অটোমেটিক্যালি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেছে। দেন এখানে কিন্তু মূল সেটিংস করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, দেন অ্যালাউ বাটনে ক্লিক করবেন, তারপর অ্যালাউ আবার ক্লিক করবেন। তারপর এরকম অপশন চলে আসবে, লুকিং ফর ব্যাকআপস নামে অপশন চলে আসবে। সো এখানে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে। আগে থেকে আপনাকে হচ্ছে আপনার যে জিমেলটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে থাকবে, উপরে দেখতে পাচ্ছেন জিমেলটা সিলেক্ট হয়ে আছে। তো দেন আমরা এখান থেকে হচ্ছে রেস্টোর নামে যে অপশন দেখতে পাচ্ছেন, রেস্টোর বাটনে ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছেন রেস্টোর অপশন, গাইস এখান থেকে রেস্টোর অপশনে ক্লিক করবেন। আবার স্কিপ করেন না, স্কিপ করলে কিন্তু কাজ হবে না। তো রেস্টোর অপশনে ক্লিক করবেন। তো রেস্টোর অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন গাইস, আপনার যে ডাটাগুলো সেটা কিন্তু হচ্ছে রেস্টোর হবে। রেস্টোর হওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আপনার যে চ্যাটসগুলো সেগুলো কিন্তু চলে আসবে। এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি গাইস, একটু ওয়েট করেন। গাইস দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে রেস্টোর হওয়ার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনাদের সামনে। সো এরকম একটা টিক মার্ক কিন্তু চলে আসবে। এরপর আপনি যখন হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার নাম তো শো করবে, দেন এখান থেকে নেক্সট অপশনে চলে যাবেন। তো নেক্সট অপশনে চলে যাওয়ার পর এটা কিন্তু মানে ইনস্টলিং হয়ে যাবে। তো এখানে কিন্তু সেটআপ হয়ে যাবে। সেটআপ হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আপনাদের এটা কিন্তু হচ্ছে রেস্টোরিং মিডিয়া, মানে হচ্ছে রেস্টিং হচ্ছে আর কি। তো এখানে হচ্ছে 20 MB প্লাস রেস্টোরিং হবে, এখানে 61% মোটামুটি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে হচ্ছে আমার যে চ্যাট বক্সটা সেটা ওপেন করে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমার যে চ্যাটগুলো যেগুলো আমি মেসেজগুলো করেছিলাম সেগুলো কিন্তু হচ্ছে এখানে চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন মেসেজগুলো কিন্তু সবগুলো চলে আসে। গাইস এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু পরবর্তীতে যখন ডিলিট হয়ে যাবে, মানে আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি সেটা ডিলিট হয়ে যাবে, পরবর্তীতে চাইলে কিন্তু আপনি এইভাবে রিকভার করতে পারেন। মানে হচ্ছে আপনার আগেকার পুরনো যে মেসেজগুলো সেগুলো কিন্তু আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারেন। এখন হচ্ছে মূল বিষয়, এখন কিন্তু আপনাকে সেটিংস করতে হবে। সেটিংস না করলে কিন্তু আপনার এই ডাটাগুলো কিন্তু ফিরে আসবে না, বা এই মেসেজগুলো কিন্তু হচ্ছে ফিরে আসবে না, বা চ্যাট পেজগুলো কিন্তু ফিরে আসবে না। তো
এই জন্য প্রথমত আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে সেটিংস করবেন। তো এই জন্য হচ্ছে ডান দিকে উপরে দেখতে পাবেন হচ্ছে থ্রিডোর একটা অপশন গাইস, এখান থেকে থ্রিডোর আইকনে ক্লিক করবেন, দেন এরকম অপশন চলে আসবে। তারপর আপনি কি করবেন যে দেখতে পাচ্ছেন সেটিংস এর অপশন গাইস, এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন, দেন এরকম অপশন চলে আসবে। স্ক্রল ডাউন করে একজন মানে এখানে একটু নিচে আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন চেয়ারস নামে অপশন, এই যে গাইস দেখতে পাচ্ছেন চেয়ারস অপশন গাইস, এখান থেকে চেয়ারস অপশনে ক্লিক করবেন, দেন এরকম অপশন চলে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যাট বেকআপস নামে অপশন গাইস, এখান থেকে আপনি কি করবেন চ্যাট বেকআপস যে অপশন দেখতে পাচ্ছেন চ্যাট বেকআপস অপশনে ক্লিক করবেন, দেন এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্ট নামে অপশন গাইস, এখান থেকে জাস্ট গাইস গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন, এখানে সকল ধরনের গুগল অ্যাকাউন্ট শো করবে, আপনার মোবাইল ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে। তো এখান থেকে সেট আপ করে মানে সেট আপ করার জন্য আপনি সেই গুগল অপশনে ক্লিক করবেন, দেন এরকম অপশন চলে আসবে, অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি কি করবেন এই যে বেকআপ যে অপশন দেখতে পাচ্ছেন বেকআপ বাটনে ক্লিক করবেন, দেন বেকআপ বাটনে ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনার যে মেসেজগুলো সেগুলো কিন্তু বেকআপ হবে। দেন আরেকটা সেটিং আছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ফিকোরেন্স নামে অপশন গাইস, এখান থেকে ফিকোরেন্স অপশনে ক্লিক করবেন, তারপরে এরকম অপশন চলে আসবে, এখান থেকে আপনি ডেলি দিয়ে দেবেন। ডেলি দিলে হবে কি মানে আপনার প্রতিদিন যে হোয়াটসঅ্যাপের ভিতর যে কথাগুলো বলবেন সেটা কিন্তু অটোমেটিকলি হচ্ছে বেকআপ হয়ে থাকবে। তো এটা অবশ্যই ডেলি দিবেন, আবার আপনি চাইলে উইকলি দিতে পারেন এবং মান্থলি দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে আমি হচ্ছে ডেলি দিয়ে দিচ্ছি, ডেলি আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ডেলি দিবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেকআপ হচ্ছে, এবং বেকআপ হওয়ার পর এটা যখন হচ্ছে ফুল হয়ে যাবে, ফুল হয়ে যাওয়ার পর কিন্তু পরবর্তীতে যদি আমরা এই হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি এটা যদি ডিলিট করে ফেলি, পরবর্তীতে কিন্তু আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এভাবে চাইলে কিন্তু আপনি রিকভার করতে পারেন পুরোনো এসএমএসগুলো। তো আশা করি গাইস ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, এবং ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই গাইস চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।